এবং তারই সাথে খাদ্য ভবনে বর্তমানে প্রায় 1000 শূন্য পদে আর কোনো নতুন নিয়োগ করা হবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলেরা ধর্ণা দিচ্ছেন চাকরির দাবিতে, কোনো নিয়োগ পরীক্ষা হয় না, বিএসসি তুলে দেওয়া হয়েছে, সেখানে একটা কলমের খোঁচাতে প্রায় 1500 শূন্য পদ তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করছি আমরা সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে। এবং আগামীকাল থেকে খাদ্য ভবনে বেকার যুবক যুবতীদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে অসহযোগিতা করবেন কর্মচারীরা এবং আধিকারিকদের রুমের সামনে অবস্থান বিক্ষোভ চলবে। আর সংগ্রামী যৌথমঞ্চ খাদ্য ভবনের নিচেতে অবস্থান বিক্ষোভ করবে। এই অবস্থান বিক্ষোভ দিন রাত ওখানে চলবে, 24 ঘন্টায় ওখানে চলবে এবং সেটা লাগাতার চলবে যতদিন পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত চলবে। যদি প্রয়োজন সরকারের এই কর্মসংকোচন এবং যুবক যুবতীদের যে কর্মের সুযোগ কেড়ে নেওয়ার বিরুদ্ধে লাগাতার কর্মবিরতি বা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেটা সময়ে ঘোষণা করে দেওয়া হবে। আমরা আপাতত কোনো সুযোগ নেই। সরকার কোষাগারের বাহানা দিচ্ছে, কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট এসছে যে অর্থ কমিশনের কাছে 2023-24 অর্থবর্ষে সরকার বেতন খাতে খরচা দেখিয়েছিল 73 সরকারি ডিপার্টমেন্টে পদ খালি রেখে এই যে কর্মী সংকোচনের সিদ্ধান্ত এই সরকার নিয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে। প্রয়োজন পড়লে ছাত্র যুবদেরকে নিয়ে তীব্রতর আন্দোলন করে তোলা হবে। আমরা কালকে রাত্রে এলাকার যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছি। সেখানে ডিটেলমেন্টের কথাটা বলেছে, কিন্তু কায়দা করে বলেছে যে গ্রামের দিকে নাকি বেশি করে কর্মী প্রয়োজন, সেই জন্য এখান থেকে পদগুলোকে তুলে দেওয়া হবে। যদি একটু বিশ্লেষণ করেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে সোজা কথায় এখানে কর্মী সংকোচ করা হবে। এবং যে পদ বর্তমানে আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা যখন 8 কোটি ছিল তখনকার হিসেবের সরকারি পদ, তারপর থেকে জনসংখ্যা প্রায় 2.5 কোটি বাড়লেও পশ্চিমবঙ্গে নতুন করে সরকারি দপ্তরগুলোতে কর্মীর সংখ্যা বাড়েনি। এই অবস্থায় যদি সংকোচন হয় আমাদের মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে চাকরির দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। যেখানে বেসরকারি চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে, সেখানে সরকার যদি কর্মী সংকোচনের পথে এইভাবে হাঁটে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে অন্ধকার ছাড়া উন্নতি হবে। সেটার সাথে যোগসূত্র আমরা বলছি না, এই সরকারটা বিগত 12 বছর ধরে এই কাজটা করে আসছে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে 6 লক্ষ শূন্য পদ আছে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে আপনার কাছে পয়সা আছে, আপনি কেন্দ্রের কাছ থেকে অর্থ কমিশন বাবদ সমস্ত পয়সাটা পেয়ে যাচ্ছেন, বেতন খাতের একটা বড় অংশ কেন্দ্র সরকার থেকে দেয় অর্থ কমিশনের মাধ্যমে, তাহলে সেই টাকা পাওয়ার পরেও আপনি বেকারদের কাজের সুযোগ না করে আপনি সেই পদগুলোকে খালি করে রাখছেন, তারা টাকাগুলো যাচ্ছে, মানুষ তো জবাব চাইছে। আর সেটা হতেও পারে যে প্রতিহিংসা করেন মুখ্যভাবে এটা করেছে, কিন্তু সেই প্রতিহিংসাটাও আমাদের কাজ উপরে করতে পারতেন। যারা বেকার ছেলে মেয়ে যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের সামনে চাকরির সুযোগগুলোকে নষ্ট করলেন কেন? প্রজেক্ট বেসড টাকা পাওনা আছে, অর্থ কমিশনের টাকা কোনো কিছু পাওনা নেই, সেটা তো মুখ্য সচিব আমাদের সামনে বৈঠকেই বলেছেন যে অর্থ কমিশনের কাছে থেকে কোনো টাকা পাওনা পশ্চিমবঙ্গ সরকারের নেই। শুধুমাত্র খাদ্য ভবনে এই যে সার্কুলার সেটা জারি হয়েছে, এবার আপনারা যেটা বলছেন যে জেলায় কর্মী দরকার বলে, তা এই আপনাদেরকে যে প্রশ্ন যে অন্য বিভাগগুলোতেও কি এরকম কোনো খবর আপনাদের কাছে আছে বা আশঙ্কা করছেন যে অন্য সমস্ত জেলাতে অন্য সমস্ত বিভাগেও এরকম কর্মী সংকোচন করা হবে? সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। 10ই মার্চের ধর্মঘটের পর কর্মচারীরা সরকারকে বুঝিয়ে দিয়েছে
যে ওই গায়ে স্নান বা একদিনের মাইনা কাটাকে কর্মচারীরা তোয়াক্কা করে, তারা তাদের ন্যায্য দাবির জন্য এই স্যাক্রিফাইস করে আত্মত্যাগ করে লড়াই করতে রাজি হয়। সরকারের হাতে পড়ে রইল আর একটাই অর্থ, সেটা হলো এই বেআইনি ডিটেলমেন্ট বা ট্রান্সফার। এইটা করে সরকার ক্ষুদ্র ঘোষণা করছে, শুধু কর্মচারীদের সঙ্গে নয়, সমগ্র পশ্চিমবঙ্গের যে বেকার ভাই বোনেরা আছেন তাদের জন্য। যে কর্মচারীদের পক্ষ থেকে আমরা বলতে পারি, এই যে যুদ্ধ সরকার ঘোষণা করেছেন, এই চ্যালেঞ্জ কর্মচারীরা গ্রহণ করছেন এবং পাল্টা প্রতি আক্রমণে সরকারকে হাঁটু মুড়ে বসিয়ে দেওয়ার মতো শক্তি ঐক্যবদ্ধ কর্মচারী সরকার আছে, আমরা সেদিকে আন্দোলন নিই। এই যে বদলি যেটা করা হচ্ছে ডিটেলমেন্ট, এটা বদলি বা ডিটেলমেন্ট যা বলেন, রাজ্য সরকার জেলায় কেন সমস্ত জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম খাবার দেওয়া, মানে খাদ্য দপ্তরে এইটা করে কতটা ক্ষতি করছে? খাদ্য দপ্তরে ধরুন এই যে ট্রান্সফার করে পুরো যে খাদ্য দপ্তরে কতটা অসুবিধে হবে, কারণ এতদিন ধরে তো একভাবে চলছিল, ডিটেলমেন্ট প্রণয়ন হলে কতটা ক্ষতি হতে পারে? দেখুন, খাদ্য দপ্তরের কর্মীরা পশ্চিমবঙ্গের মানুষের মুখে খাবার তুলে থাকে, এবার তাদেরকে যদি এভাবে তাদের বিরুদ্ধে এভাবে প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হয় এবং যদি মজগুলোকে এইভাবে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো খুব সাধারণভাবেই আমরা বুঝতে পারি যে এই খাদ্য পরিষেবার ক্ষেত্রে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল সমস্যা এই সরকারি ছিল।